Assalamu alaikum guys, welcome to my new channel the IT expert. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে ফেসবুক গার্ড নিয়ে। গার্ড বলতে বোঝায় আপনার প্রোফাইলটা কেউ স্ক্রিনশট নিতে পারবে না, আপনার প্রোফাইল পিকটা কেউ ডাউনলোড করতে পারবে না, এবং কোনো বোতে কোনো একটা ক্যামেরা দিয়েও আপনার প্রোফাইলটা কেউ ছবি তুলতেই পারবে না। বুঝতে পারতেছেন খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছায়। সেই কাজটা করতে সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। যদি আমি একটা দেখাই, একটা আইডিতে যদি দেখাই, আমি এক্সাম্পল শুরু আমি আপনাদেরকে একটা আইডিতে দেখাচ্ছি। আমি এই আইডিতে ঢুকলাম, ঢুকার পর এটা কিন্তু আমি স্ক্রিনশট নিতে পারতেছি, দেখেন স্ক্রিনশট নিতে পারতেছি, এবং প্রোফাইল পিকটাও আমি ডাউনলোড করতে পারতেছি, সেভ টু ফোন ডাউনলোড করতে পারতেছি। দেখুন সিডিংটা করার পর আপনি স্ক্রিনশটও নিতে পারবেন না, প্রোফাইল পিকও নিতে পারবেন না। সেই সিডিংটা করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকে চলে যাবেন। এটা লাইট দিয়ে পারবেন, এটা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা দিয়ে পারবেন। তো চলে যাওয়ার পর আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখেন, প্রোফাইল চলে যাওয়ার পর এখানে দেখছেন ক্যামেরা একটা আইকন আছে, ওখানে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখেন, নিচে দেখেন টার্ন অন দা প্রোফাইল পিকচার গার্ড, এখানে আবার টাচ করবেন। টাচ করার পর এখানে নেক্সট আছে, নেক্সট আবার টাচ করবেন। এরপর এখানে সেভ আছে, সেভে একবার টাচ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কাজটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমি অন্য একটা প্রোফাইলে গিয়ে যদি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি আবার ঢুকলাম এখান থেকে। ঢুকার পর এখন দেখবেন আমি কোনো স্ক্রিনশট নিতে পারতেছি না, দেখতেছেন কোনো স্ক্রিনশট নিতে পারছি না। যদি আমি ছবিও ডাউনলোড করতে চাই, তাহলে আমি ছবি এখান থেকে ছবি কোনো কিছু লেখা আসতেছে না। প্রথমে কিন্তু এখানে অনেক কিছু লেখা আসছিল, এখন কিন্তু এখানে দেখেন কোনো কিছু লেখা আসতেছে না। তো ছবিও কোনোভাবে আপনাদের ডাউনলোড করতে পারবে না, আর স্ক্রিনশটও নিতে পারবে না, এবং অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে নিতে পারবে না। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই ভিডিওটা যদি আপনারা কেউ না বুঝে থাকেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।